উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি এই গল্পটি বলেছিলেন, সেটা হলো, ধরুন আমাকে দিয়েই বলি, আমার আমি তো একটা ফ্ল্যাট বাড়িতে থাকি, তা আমার আশেপাশে আরও দু তিনটা ফ্ল্যাট রয়েছে। এখন ধরেন প্রত্যেক দিন রাত 8টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত গান করি,
একদিন আমার পাশের প্রতিবেশী উনি এসে বললেন যে আপনার হারমোনিয়ামটা একটু দিবে। ঠিক আছে, হারমোনিয়ামটা নিয়ে গেলেন। তারপরে কিছুক্ষণ পর আসলেন যে আপনার তবলাটাও একটু যদি দেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনি হারমোনিয়াম এবং তবলা, আপনাদের বাড়িতে কি কোনো গানের অনুষ্ঠান আছে? বলে যে না, আমরা আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে চাই। আমি আমাদের বড়দের মুখে শুনেছি, আমার মা বাবা, বড় ভাই, বোন বা বন্ধু বান্ধব, যে ছোটবেলায় আমি কিন্তু একেবারে মানে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই গান করি। তো সে কারণে ছোটবেলায় আমি নাকি আমাদের বাড়িতে কোনো লোক আসলে যে বসিয়ে রেখে গান শোনাতাম, যে গান শুনেই যেতে হবে, গান না শুনে যেতে পারবেন না। তো আপনারাও সেরকম বিরক্ত হতে পারেন, তো যদি বিরক্ত লাগে আমাকে বলবেন, আমি বন্ধ করে দেবো।
তো তুমি
Thank you.
Thank you.
ভিতরে কালো কুমল ছায়া, আষাঢ় মাসে নামি তোমার ভূমি, এমনি করে শ্রাবণ রজনীতে দেখেছি তার কৃষ্ণ বলি আমি তাদের বলি আর যা বলে বলুক দেখেছি তা।